সময় ছড়িয়ে থাকা মাদারলাইন টিভির দর্শকদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ সাহিত্য পরিষদ বইপত্র অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশে রয়েছেন কবি রওশন হাসান, তারপরে রয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক জসিম মল্লিক। কাকতালীয়ভাবে দুজনেই আমাদের এই অতিথি দুজন উত্তর আমেরিকায় প্রবাস জীবন যাপন করছেন। সম্প্রতি শেষ হয়ে যাওয়া বইমেলা উপলক্ষে তারা বইমেলার টানে ঢাকা ছুটে এসেছিলেন বইমেলায় অংশ নেওয়ার জন্যে। আমরা তাদের কাছ থেকে শুনব তাদের লেখালেখি এবং বই প্রকাশনা নিয়ে তাদের ব্যক্তিগত কথকতা। রওশন হাসান কেমন আছেন? জি, বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। নিজের দেশ, বাবা মা ভাই বোন সবার সঙ্গে মিলিত হতে পেরেছি। অনেকদিন ধরে প্রবাসে আছি আমি। 2007 গিয়েছি নিউ ইয়র্কে, আমার স্বামী সন্তান সহ ওখানে বসবাস করছি। এখানে এসে প্রচণ্ড মানে আলোড়িত, আপনার বইমেলা সবার সাথে মিলিত হওয়ার একটা সুযোগ, এগুলোতে বেশ আনন্দ বোধ করছি। আপনি কি প্রায় বইমেলায় প্রত্যেক বইমেলা আসার চেষ্টা করেন? আমি প্রায় চেষ্টা করি, গত বছরে এসেছি, তার আগের বছর চেষ্টা করেছি কিন্তু হয়নি। আপনার মোট বই কটা? প্রায় 15টা সম্ভব হতো। যে আমার বই 15টা। এই বইগুলির মধ্যে কবিতা বা অন্যান্য বিষয়ে কি কি কি? না, আমার এখনো উপন্যাস, আমি এখনো আসলে পাণ্ডুলিপিটা শেষ করতে পারি নাই। আগামী বছর দুটো উপন্যাস আসছে। সবগুলি কি কবিতার বই? সবগুলোই কবিতার বই, এর মধ্যে দুটো ইংরেজি বই, ইংরেজি কবিতার বই। আচ্ছা, আপনার কবিতা লেখার অনুপ্রেরণাটা কিভাবে এলো? কবিতা তো ছোটবেলার থেকেই প্রথমে ছড়া দিয়ে শুরু। ক্লাস 3 যখন পড়তাম তখন আমার বরিশাল পিরোজপুরে আমরা ছিলাম, আমার বাবা তো গভর্নমেন্ট জব করতেন, উনি এসডিও ছিলেন সেখানে, তো ওখান থেকে আসলে স্কুলে প্রথমে আমি ছড়া লিখে প্রথম হই। তারপরে থেকে আস্তে আস্তে অনুপ্রাণিত হই, এর মধ্যে আমার মাকে হারিয়েছি, তখন কিছুটা স্তিমিত হয়ে গেছিলাম আমি। তবে প্রবাসে যাওয়ার পরে আবার আমি এটা অনুভব করেছি, আই শুড গেট ব্যাক। সো ওখানকার যে ঝরা পাতা, সেখানকার যে আবহ, সেগুলো আমাকে ফিরিয়ে এনেছে আবার একটা কাব্য মানে আবহ। সেখানে আমি চেষ্টা করেছি আমার অনুভূতি, বাংলাদেশের অনুভূতির একটা সম্মিলন ঘটাতে। আচ্ছা, আমরা একটু জসিম মল্লিকের কাছে যাই। কেমন আছেন? ভালো আছি। এবার কতদিনের জন্য ঢাকায় এলেন? আমি তো বাড়ির হয়েই আসছি জানুয়ারির শেষে, বইমেলাকে কেন্দ্র করেই তো আমার এখন যাওয়ারও সময় হয়ে গেছে আগামী সপ্তাহে। আমি এবার বইমেলায় আপনার বই বেরোলো কথা? আমার এবার দুটো বই বের হয়েছে। আপনি কি দর্শকদের দেখাবেন বই দুটো একটু? অবশ্যই, বিষয়টা একটু বলবেন। এটা হচ্ছে একটা স্মৃতিকথার বই, থোকায় থোকায় জোনাক জলে, এই বইটা প্রকাশ করেছে অনন্যা, আর শেয়ার ফেরে না, এটা প্রকাশ করেছে বাঙালি, এটা একটা উপন্যাস। আপনার তো প্রায় 30টি বই বেরেছে বা 35টি এরকম? আচ্ছা, এবং সবই কি কথা সাহিত্যে? মোটামুটি হ্যাঁ, সবগুলি গদ্যের বই, উপন্যাস আছে 12টার মতো, ছোট গল্পের আছে 5টা এবং একটা সংকলন আছে ছোট গল্প, সমগ্র নির্বাচিত ছোট গল্প আছে আর বাকিগুলি স্মৃতিকথা। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। রওশন হাসানকে জিজ্ঞেস করি, প্রবাস জীবনে আপনি দেশের কি অনুভব করেন, মানে অভাব অনুভব করেন লেখালেখির ক্ষেত্রে বিশেষ করে? আড্ডা কিংবা এটা বলবো যে মায়ের শিক্ষাটা তো আমরা এখান থেকে, যেহেতু আমরা বর্ণ বাংলাদেশে, যারা ওখানে নতুন প্রজন্ম, যেমন আমার বাচ্চারা বা আরও অন্যরা যারা সেটেল করেছেন তাদের বাচ্চারা, আপনার ওখানে যারা বর্ণ তারা তো ওখানকার মানে আবহ, ওখানকার সিস্টেমে বড় হচ্ছে। আমরা
যারা বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছি এবং বইয়ে নিয়ে গিয়েছি, আমি বলবো যে এখানকার সাহিত্য এবং সব কিছু আমরা ওখানে অনুশীলন করছি মাত্র। তবে ওখানে বিরাট একটা বাংলাদেশি কমিউনিটি আছে, যেখানে আমি অনেকগুলো কমিউনিটি অর্গানাইজেশনের সাথে সংস্কৃত আছি, ওখানে সংগঠক হিসাবে কাজ করছি, যেটা আমাকে প্রচণ্ড স্যাটিসফ্যাকশন দেয়, আত্মতৃপ্তি দেয় বলতে পারেন। প্রবাসের যারা আমরা বাংলা ভাষাভাষী বসবাস করেন আমাদের স্বজনরা, তারা বাংলা বইয়ের ব্যাপারে আগ্রহ কীরকম আপনি কি কি দেখেন? সেটা বাঙালি মানেই তো বাংলা, তাই না? হ্যাঁ, তবে বই পড়ার সময় পান, বই পড়ার আগ্রহ তাদের কেমন? বই কেনা দেখেছি আমি বাঙালিদের, বইটা যেরকম কিছু কিছু, যেরকম আমরা রবীন্দ্রনাথ নজরুল যেগুলো পড়ে এসেছি ওগুলো তো কালোত্তীর্ণ, এগুলো এখনো চলছে। সে হুমায়ুন আহমেদের কিছু গল্প যেগুলো মানুষ লুফে নিয়েছে, তো সেগুলোই আসলে চলছে। সেরকম বই বিক্রি বা বইয়ের পড়ার প্রতি ঝোঁক বাঙালির কম। জসিম মল্লিকের কাছে একই প্রশ্ন থাকবে আমার, আপনি টরন্টো থাকেন, আমাদের অনেক প্রবাসী স্বজন থাকেন সেখানে, ওখানে বাংলা বইয়ের ব্যাপারে, বাংলা সাহিত্য চর্চার ব্যাপারে আপনি যদি একটু বলেন আমাদের। দেখেন, আমরা যারা বাইরে থাকি, আমরা যেখানেই থাকি প্রত্যেকে আমরা একটা বাংলাদেশ গড়ে তুলি, ছোট বাংলাদেশ, মিনি বাংলাদেশ। টরন্টোতেও তাই, নিউ ইয়র্কের পরে টরন্টোতে বাঙালিদের সংখ্যা বেশি, এবং ওখানে যদি লেখালেখি বা সাহিত্য বা সংস্কৃতির বিষয়গুলি দেখেন বলেন, তাহলে সব কিছুরই একটা অস্তিত্ব আছে ওখানে, খুব ভালোভাবেই আছে। যেমন আমরা প্রতি বছর টরন্টো বইমেলা করি, হ্যাঁ, এটা এটা এই বছর আমরা করবো 13তম, নিউ ইয়র্কে যেমন হয় প্রতি বছর এটা 28তম হবে, তো সেরকমেরই ওখানেও অনেক মেইন স্ট্রিমের অনেক লেখকরা টরন্টোতে আছেন, যারা নিয়মিত লেখালেখি করেন, বইমেলা হলে বাংলাদেশে আসেন, আমি যেমন প্রতি বছর আসি। বাংলা বই বিক্রির কোনো ব্যবস্থা আছে কি ওখানে? হ্যাঁ, বাংলা বই ওখানে বইয়ের দোকান আছে, ওখানে যারা বাংলা বইয়ের প্রতি উৎসাহী তারা ওখানে বই কেনেন বা মেলা থেকে কেনেন, বইমেলা যখন হয় তখন কেনেন, প্রকাশকরা যায় এখান থেকে। আপনাকেও জিজ্ঞেস করি, নিউ ইয়র্কের বইমেলার ব্যাপারে আপনি যদি একটু বলেন, পাশাপাশি ওখানে মুক্তধারায় বাংলা বই বিক্রির কেমন অবস্থা একটু যদি? বই তো একটাই মাত্র বইয়ের দোকান ওখানে, মুক্তধারা, এটা ছাড়া তো আর কোনো বই নেই। আমরা যখনই আমাদের বই প্রয়োজন হয় মুক্তধারার কাছে আমাদের যেতে হয়। তবে মুক্তধারা বিশ্বজিৎ শাহ যেটা করছেন অবশ্যই এটা প্রশংসারযোগ্য, প্রতি বছর যে বইমেলা এবং প্রকাশকদের বাংলাদেশ থেকে আনছেন, আমাদের একটা সুযোগ হচ্ছে প্রকাশকদের সাথে মিলিত হবার, লেখকদের সাথে মিলিত হওয়ার। সেলিনা হোসেন গিয়েছেন, আনিসুল হক গিয়েছেন, নির্মলেন্দু গুণ গিয়েছেন, তারপরে আহমেদ মাজারকে নিয়ে আসছিলেন, উনি এখন সেটেলড, নিউ ইয়র্কে সেটেলড হয়েছেন। তো এই যে আলোচনা বাংলাদেশের মানে প্রেক্ষাপট, এগুলো আমরা জানার একটা সুযোগ হয়। এবং বইমেলা তো শুধু আপনার বই না, ওখানে আপনার অনেক কিছু বাঙালি ফুড, বাঙালি ঐতিহ্যের পোশাক, জামদানি, এবং ইন্ডিয়া থেকেও যখন লেখকরা আসছেন তাদেরও একটা সম্মেলন ঘটছে। তো এটা আমি বলবো যে এটা একটা বিরাট ব্যাপার, যে প্রবাসে বসে বাংলাদেশকে অনুভব করা, এটা একটা বিরাট, আমি মনে করবো যে আমাদের একটা বড় পাওয়া। ঠিক তাই। আচ্ছা জসিম, আপনার শুরুটা সাংবাদিকতা দিয়ে, তাই তো? এবং আপনি বিচিত্রার সঙ্গে যুক্ত ছিলেন, বিচিত্র আমাদের সংবাদপত্র জগতে একটি উল্লেখযোগ্য নাম, আপনি একটু যদি আপনার লেখালেখি সাংবাদিকতায় বিচিত্রার ভূমিকাটা একটু অল্প করে বলেন আমাদের। আসলে হচ্ছে কি, আমি তখন বরিশালে থাকি, আমার মানে শৈশব কৈশোর ওখানে, আমি কলেজ পর্যন্ত পড়েছি। আমি যখন তরুণ মানে কৈশোরতরুণী হই, তখনই আমার সবসময় মনে হয়েছে যে আমার নিজস্ব কিছু একটা নিজস্বত্তা আছে, আলাদা আমার অনেক কিছু বলার আছে যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, আমাকে বোঝার মতো আমি কাউকে তখন খুঁজে পাইনি। তখন থেকে আমার ভিতরে একটা আলাদা অস্তিত্ব, আমি নিজের ভিতরে টের পেতাম। তখন আমার মনে হচ্ছিল যে ওকে, আমি লাইব্রেরিতে যেতাম, বরিশাল পাবলিক লাইব্রেরিতে বই এনে পড়তাম ছোট বয়স থেকেই, তখনই আমি মানে একটা আলাদা জগতের সন্ধান পাই, যে অন্য একটা জিনিস, অন্য একটা জগৎ, এই জগতের সাথে আমার এই এই দৈনন্দিন জীবনের কোনো মিল নাই। আর আমার ছোটোবেলাতে আমার বাবা ছিল না, তো আমার মা ছিল আমার মানে প্রধান মেন্টর সব কিছুতেই, আমার মা জড়ান। তখন আমি প্রথম আমি শুরু করি চিঠিপত্র লেখা দিয়ে। আমার অনেক পত্রবন্ধু ছিল 100-এর উপরে, সেটা কি এই যে পত্রমিতালি পত্র মিতালি দিয়ে আমার প্রথম লেখালেখির পাঠ। তারপরে আমি
পত্রিকা চিঠি লিখতাম, চিঠিপত্র কলাম, বিচিত্র একটা ব্যক্তিগত বিজ্ঞাপন থাকে ঢাকার। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলছি, ঢাকার পত্রপত্রিকা ছিল, তার মধ্যে অন্যতম ছিল বিচিত্রা, ব্যক্তিগত বিজ্ঞাপন লেখা এবং পাঠকের পাতায় চিঠি লেখা। তো ওইটা লিখে আমি একটা ব্যাপক সাড়া পেতে শুরু করলাম যে বিচিত্রার এত প্রভাব যে একটা সামান্য দুইটা লাইনেও অনেক সাড়া পড়তো আর কি। এবং তখন আমার একসময় মনে হয়েছিল যে আমি আচ্ছা আমি লিখবো, আমি লিখতে চাই। তারপর আমি একদিন ঢাকা আসলাম, শুধুমাত্র এই লেখার জন্যই আমি ঢাকা আসি বরিশাল। আমি তখন জানি না ঢাকা, আমি কাউকে চিনি না, ঢাকার রাস্তাঘাট চিনি না, মানুষ চিনি না, কিন্তু একটা সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার মতো অবস্থায় আমি ঢাকা চলে আসি এবং ঢাকায় ইউনিভার্সিটিতে ভর্তি হই। এবং এবং আমার এমন সৌভাগ্য যে আমি বিচিত্রাতেই কাজ করার সুযোগ পাই এবং আমার লেখালেখির মানে পার্ট ওইখান থেকে। আচ্ছা, আপনারা দুজনেই তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বেশ সরব, বিশেষ করে ফেসবুকে। তো এই ফেসবুকের বর্তমান লেখালেখি জন্যে বা সাহিত্য চর্চার জন্যে কীরকম ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আমার কথাটা যদি বলেন, হ্যাঁ ওকে, এটা আমি মানি যে ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়াগুলি অনেকটা সময় নষ্ট করছে, এটা একটা অ্যাডিকশনের মতো অনেকটা। যেমন আমার ছেলে মেয়ে ফেসবুক ইউজ করে না, ওরা বলে যে ইটস এ ওয়েস্ট অফ টাইম, কিন্তু আমি করি, কারণ হচ্ছে কি এটার একটা ফিডব্যাক আছে। কারণ আমরা যারা লেখালেখি করি শেয়ার কর শেয়ারিংটা, হ্যাঁ আমার বন্ধুদের সাথে বা আমার যারা ফলোয়ার্স আছে বা আমার যারা রিলেটিভস আছে, আমার ক্লোজ বন্ধু আছে, ওদের সাথে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি। যেমন আমি 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 সত্যি ভাইব্রেন্ট ফেসবুকে, আমি নিয়মিত আমার লেখাগুলি পোস্ট করি, সেখান থেকে আমি তাদের মনোভাবটা জানতে পারি, বুঝতে পারি যে আসলে শেয়ারিং একটা অনেক ইম্পর্টেন্ট। আমার ভিতরে যে অনেক কথা আছে সেটা অনেকগুলি কমন ফিলিংস থাকে মানুষের। এবং দেখেন আমার ফেসবুকে লেখা নিয়ে আমার এখন তো 5টা বই বের হয়েছে এবং সবগুলি বই মোটামুটি পাঠক প্রিয়তা পেয়েছে, তার মধ্যে এই এটাও একটা অন্যতম যে লেখাগুলি। হ্যাঁ, আপনি কি বলেন এই ব্যাপারে? আমি তো মনে করব ফেসবুক বেশ সহায়ক এটা, মানে আপনি যদি আপনার লেখাটাকে জানাতে চান, পাঠকের কাছে পৌঁছে দিতে চান। এখন আসলে বই কিনে মানুষের পড়ার এত ধৈর্য নেই, তা ফেসবুকটা খুব তাড়াতাড়ি দ্রুত আপনি অনলাইনে চলে গেলেই আপনি পড়তে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। না, রসম বইও কিন্তু কিনছে মানুষ, বই বিক্রির সঙ্গে অনেকজন প্রকাশক বই হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে অনেকে মানে ফেসবুকে কিন্তু আপনার ছোট গল্প টল্প লিখে দিচ্ছেন, ওখানে পড়ে ফেলছে, বই যে কিনছে না সেটা না অবশ্যই, পাশাপাশি বইও অনেক অনেকে কালেকশন করছেন লাইব্রেরির জন্য পড়ার জন্য। আর বিশেষ যে বইগুলো যেমন রাজনৈতিক বিষয়ক বা আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক, এগুলো তো প্রচণ্ড ডিমান্ডিং সবসময়। তো এই সমস্ত বইগুলো আপনার সব মানে সর্বকালের ডিমান্ডিং। তো আমি যেটা বলবো, ফেসবুক যেটা সেটা আমরা অবশ্যই আমরা এটার থেকে একটা বেনিফিটেড হচ্ছি আমরা। আপনি যে মহানগরীতে আছেন সেখানে কমিউনিটি লাইব্রেরি তো প্রচুর, তাই না? জি জি। সেখানে বাংলা বইয়ের জায়গাটা কীরকম? কুইন্স লাইব্রেরি যেটা আছে মেন সেন্ট্রাল লাইব্রেরি নিউ ইয়র্ক, তো ওটার অনেকগুলো শাখা আছে আপনার নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায়। তো ওখানে আমার বই ওরা যেরকম চেয়েছেন আমি দিয়ে আসছি, বই আমার বইও আছে ওখানে নথিভুক্ত আছে। বাংলা বই, বাংলাদেশের বই, বাংলাদেশের বই এখন ধরুন কেউ নিয়ে যাচ্ছে ওখান থেকে বইটা, তবে আমার মনে হয় যে ওখানকার যে মানে আপনার ম্যানেজমেন্টে আছেন তাদের আরও বেশি প্রচার দরকার যে বাংলা বই কোথায় পাওয়া যাচ্ছে বা কোনটা পাওয়া যাচ্ছে, এরকম প্রচার। জসীমকে একটু বলবেন যে টরন্টোতে কমিউনিটি লাইব্রেরিতে আমাদের বইয়ের, বাংলা বইয়ের, বাংলাদেশের বইয়ের অবস্থাটা কি? আমাদের টরন্টোতেও অনেক, আপনি এটা জানেন যে ওখানে নর্থ আমেরিকাতে লাইব্রেরি একটা বিশাল ব্যাপার। অবশ্যই সব জায়গায় পাবলিক লাইব্রেরি আছে, সেখানে পড়াশোনার অবাধ সুযোগ আছে, প্রচুর বই আছে। ইভেন আপনি একটা বই, হয়তো একটা রেয়ার বই আপনি চাচ্ছেন নাই, ওটা ওদের দেবেন, ওরা ওটা কালেক্ট করে আপনাকে ফোন করে দেবে যে তোমার বইটা আসছে, তুমি বইটা নিয়ে যাও। তো যার ফলে ওখানে তরুণরা প্রচুর পড়ে। যেমন আমার ছেলে, ও এতই বইয়ের পোকা যে ওর ঘরের ভিতরে হাঁটার কোনো জায়গা নাই ছোটোবেলা থেকে। তো এই আমাদের নতুন প্রজন্মের যে পড়ার আগ্রহটা আমাদেরকেও তৈরি করে দিতে হবে। তো আমি লাইব্রেরির ব্যাপারে যেটা সেটা হচ্ছে, হ্যাঁ প্রচুর কমিউনিটি লাইব্রেরি আছে, পড়াশোনার সুযোগ আছে। তো সেই অর্থে সেইভাবে বাংলা বইয়ের এত ব্যাপক প্রচার নাই লাইব্রেরিতে, দুই একটা হাতে গোনা লাইব্রেরিতে আছে। তাও যদি কেউ আগ্রহ করে দিয়ে আসে লাইব্রেরিতে বই, তাহলে বইটা থাকে। আর সেই সেইভাবে কোনো উদ্যোগ, বড় ধরনের কোনো উদ্যোগ এখনও গড়ে উঠতে পারে নাই যে আমাদের সবগুলি লাইব্রেরিতে আমাদের বাংলা ভাষার লেখকদের
পশ্চিমবঙ্গের লেখকদের কিছু বই আছে, কিন্তু বাংলাদেশের লেখকদের বই ওই অর্থে খুব বেশি নাই, খুব সীমিতভাবে আছে। টরন্টোতেও তাই। জসীম, আপনার একটা পরিকল্পনার কথা আমরা জানি, ফেসবুকে পড়েছিলাম, সেটা হলো যে আপনি আপনার জন্মস্থানে একটি লাইব্রেরি করতে চান। এই উদ্যোগটা কেন এবং কী কারণে আপনার মনে হলো যে এরকম একটি করা দরকার এবং সেটি কী অবস্থা? ভাই, আমার অনেক দিনের থেকেই একটা প্ল্যান ছিল মনের ভিতরে, আমি লালন করতেছিলাম যে আমি একটা কিছু করব বাড়িতে। কারণ কি, আমরা যখন ছোটো শৈশব, আমাদের এলাকায় আমাদের বাড়িতে একটা লাইব্রেরি ছিল, ইকবাল পাঠাগারান ক্লাব, ওখানে আমরা বইয়ে আমরা যখন তখন কিশোর, তখন আমরা আমাদের এলাকার মানুষরা ওখানে পড়তাম। কিন্তু দেখেন আস্তে আস্তে কী হয়েছে যে মানুষ মানে পাঠ বিমুখ হয়ে গেছে সব জায়গায়। সারা বাংলাদেশে দেখবেন যে তরুণরা আর এখন লাইব্রেরিতে যায় না, পড়তে বসে না, বিকেলে খেলতে যায় না, সবাই মোড়ে মোড়ে আড্ডা দেয়, নানা কিছুর সাথে ইনভলভ হয়ে গেছে। কিন্তু আমাদের যে সৃজনশীলতার, যে মননশীলতার যে চর্চা, সেটা আমাদের বাংলাদেশের তরুণদের মধ্যে অনেক কমে গেছে। তো সেই দিক থেকে আমি অনেক কষ্ট পাই যখন এলাকায় যাই, দেখি সেই লাইব্রেরির আর কোনো অস্তিত্ব নাই, বিকেলে মাঠে খেলতে আসে না কেউ। বছরে একটা আমরা স্পোর্টস করতাম, খেলাধুলো করতাম, ফুটবল আয়োজন, সেসব কিছু নাই। আমাদের বাড়ির খেলার মাঠে ঘাস জমে আছে, হ্যাঁ, পুকুরে আমরা সাঁতার কাটতাম, পুকুরে শ্যাওলা পড়ে আছে। তো তা আমার তো অনেক, আমার বরিশালে আমার বাড়ি, ওখানে আমার অনেক পৈতৃক সম্পদ আছে। তো আমি এখন অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে লাইব্রেরি করব। তো এইবার আমি যে একটা উদ্যোগ গ্রহণ করেছি, কাজও শুরু করেছি বলতে পারেন। আর আমার একটা ইমোশন জড়িত আছে এখানে। আমার মা কেন যেন সবসময় বলতো যে তুমি এখানে একটা কিছু করো, তোমার যা মন চায় করো, কিন্তু এই জায়গাটাতেই করো। আমি তো আগেই বলেছি যে আমার ছোটবেলা থেকে বাবা ছিল। আমরা আশা করব যে আপনি একটি, তো আমি চেষ্টা করছি যে ওখানে সবার সহযোগিতাও চাই। অবশ্যই রোশন, আপনি যদি আমাদেরকে বলেন যে আপনার লেখালেখি নিয়ে কী ধরনের পরিকল্পনা আছে দর্শকদের একটু? পরিকল্পনা তো অনেকই আছে। যেরকম আমি যদি কোনো কোথাও ভ্রমণ করি, যেমন রিসেন্টলি আমি ইন্ডিয়া ঘুরে এসেছি, শান্তিনিকেতন দেখার সুযোগ হয়েছে প্রথমবারের মতো। তো আমি পরিকল্পনা করছি যে শান্তিনিকেতনের উপর আমি একটা ডিফারেন্ট কিছু লেখার। সবাই তো অনেক কিছু পর্যবেক্ষণ লেখকরা করেন, তো ওখানে আমি একজন আপনার আর্টিস্টের সাথে, উনি সেলিম মুন্সি, পরিচয় হয়েছে। তো উনি কিছু তথ্য আমাকে দিয়েছেন, তো তার উপরে ভিত্তি করে আমি কিছু লিখতে চাই। আরেকটা পরিকল্পনা আছে, আমি একটা অ্যান্থোলজি করতে চাই। আপনি তো জানেন আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, তো সৈয়দ মঞ্জুর স্যারের সাথে কথা হয়েছে, বইমেলায় দেখাও হয়েছে। আনিস আহমেদ স্যার ভয়েস অফ আমেরিকায় আছেন এখন, মেরিল্যান্ডে, ভার্জিনিয়াতে। ওনার সাথে কথা হয়েছে, একটা অ্যান্থোলজি সমস্ত, ওখানে আরও কিছু স্টুডেন্ট আছে যারা নিউ ইয়র্কে সেটেল, যেরকম সেলিম রেজা নূর, উনি ফাহিম রেজা নূরের ভাই, উনি আছেন। আমাদের কিছু বন্ধু আছেন, বাবুল নকরেক, সেও ইংলিশ ডিপার্টমেন্টে ছিল, এখন এখানে এসে পরিচয় হয়েছে ফায়জা হাসনাত। আজকে আমি যাব ওনার অনুষ্ঠানে, ইউল্যাবে ওনার একটা রিডিং আছে, তো ওখানে আমি আপনার এই অনুষ্ঠান শেষেই আমি যাব ওখানে। তো সবার একটা কবিতা বা একটা লেখা নিয়ে আমি একটা অ্যান্থোলজি করার পরিকল্পনা আছে। দর্শকরা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে পারলেন। আমরা জসীমের কাছে আবার একটু যদি যাই, জসীম, আপনি আপনার মায়ের কথা বলছিলেন, জি, আপনার লেখালেখির ব্যাপারে আমার মনে হয় যে মায়ের একটি বিরাট ভূমিকা আছে, এবং সেটি আমি আপনার কিছু লেখায় পড়েছিও, সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন যে মায়ের কথা। আমি তো বারবার বলছি যে আমার মানে আমার যেহেতু বাবা ছিলেন, আমি ছিলাম সবার ছোট সন্তান, তো আমি খুব মায়ের সাথে জড়িয়েছিলাম। আমি আসলে আমার মায়ের সন্তান বলতে পারেন। আমার মা কোনো মানে একাডেমিক কোনো শিক্ষা পান নাই, কিন্তু আমার দৃষ্টিতে আমার মা ছিল একজন আমার দেখার সেরা ফিলোসফার। তো উনি আমাকে যা কিছু শিখিয়েছে জীবনের আদর্শ, আমি কিন্তু সত্যি সত্যি এখনও সেগুলি মেনে চলি, ফলো করি। মায়ের স্মৃতি রক্ষার জন্য এরকম কোনো পরিকল্পনা আপনার আছে? ওইটাই, ওই যে আমি লাইব্রেরি, আমি লাইব্রেরি ছাড়াও আমি আমার প্রপার্টির একটা অংশ আমি ট্রাস্ট করে দিয়ে যাব, যেটা আমার মার স্মৃতি সংরক্ষণ করবে। এবং আপনি জানেন আমার মা নামে আমার একটা বই বের হয়েছে, যে আমার মার সাথে আমার যে স্মৃতিগুলি সেগুলি আমি বিভিন্ন সময় লিখেছি, এবং সেই বইটি 2 বছর আগে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। আপনি তো টরন্টোতে একটা সাপ্তাহিক ভোরের আলো নামে একটা কাগজ করেন, জি,
সেই ব্যাপারে একটু বলেন আমাদের। আমরা পত্রিকা কেন করি বিদেশে, কারণ পত্রিকা ওরকম লাভজনক কোনো ব্যাপার না আসলে, আর পত্রিকাগুলো বেশিরভাগ পত্রিকায় ফ্রি আমরা দেই, তা আমরা ওইটা করি আসলে এটা আমাদের একটা মনের ক্ষুধা, একটা তাড়না যে কমিউনিটি বেস পত্রিকা, তো ওরা তো অন্য ভাষাভাষীরা পড়তে পারে না, ওটা যেহেতু বাংলায়, সো হয় কি যে সবাই কিছু চায় যে একটা বিদেশের থেকে একটা বাংলা পত্রিকা হাতে নিতে। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকেও, কারণ অনেক অ্যাক্টিভিটিসও আছে, কালচারাল অনেক কিছু হয়, সেগুলি খবরগুলি আমরা দেওয়ার চেষ্টা করি, তারপর আমরা কিছু ভালো সাহিত্য লেখা দেওয়ার চেষ্টা করি, বাংলাদেশের লেখকদের লেখা আমরা রিপ্রিন্ট করি আসলে বেসিক্যালি। তো সেই সব থেকেই, সেই দৃষ্টিকোণ থেকেই মানে কমিউনিটির এক ধরনের সেবা বলতে পারেন এটা, যে সংবাদপত্রের মাধ্যমে সেটা আমরা যতটুকু পারি। আপনাদের দুজনকেই যদি জিজ্ঞেস করি আমি যে আপনি কোন লেখকদের লেখা পড়ে বেশি মানে আপনার লেখালেখিতে অনুপ্রাণিত হয়েছেন বা তাদের লেখার প্রভাব পড়েছে, দুজনকে জিজ্ঞেস করি, আগে আপনাকে জিজ্ঞেস করি কার লেখা পড়ে আপনি বেশি অনুপ্রাণিত। আমি আসলে যখন, জি জি, আমি যখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি তখন থেকে আমি প্রভাবিত বুদ্ধদেব বসুর, বুদ্ধদেব বসুর রাইটিংস আমার, উনি নিজেও ইংরেজির ছাত্র ছিলেন, জি জি জি, শিক্ষক ছিলেন, জি অবশ্যই। তার পরবর্তীতে আমি আল মাহমুদের লেখা আমার খুব ভালো লাগতো, আমি ছোটোবেলায় তার ছড়া পড়ে পড়ে বড় হয়েছি, আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে, এই ছড়াগুলো। এরপরে আব্দুল মান্নান সৈয়দ, ওনার লেখা আমার খুব ভালো লাগে। নির্মলেন্দু গুণের কবিতার আমি প্রচণ্ড প্রভাবিত হই কবিতা পড়ে, যাত্রাভঙ্গ কবিতাটা প্রচণ্ড, আমি ওটা পড়ে তো আমার এত বেশি আমি ইমোশনালি অ্যাটাচড হয়েছিলাম, দাদাকে ফোন করলাম, কথা হলো, উনি আবার আমি বললাম দাদা আমার জন্য একটু কবিতাটা আবৃত্তি করেন, উনি আবৃত্তিও করেছিলেন। তো এরকম সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমার স্যার, যে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট, ওনার বই আমার খুব ভালো লাগে, কয়লা তোলার গল্প এবার এসছে। আপনার এবার এবার বইমেলায় কী বই প্রকাশিত হয়েছিল? এবার 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 চৈতন্য প্রকাশনীর থেকে একটাই কবিতার বই এসছে, এটা হচ্ছে। সঙ্গে আছে কি বইটা? না, এখন আমার হাতে আসেনি। আচ্ছা, আপনার এমনি প্রকাশিত কী বই আছে সঙ্গে? সঙ্গে আছে যেটা দেখাতে পারেন, আপনার প্রকাশনার থেকে বের হয়েছে, গন্তব্যপথ ও কিছু সঙ্গী, এটা সূচিপত্র থেকে, এটা বেরিয়েছে দেশ প্রকাশনী থেকে, ওভার দ্য হরাইজন, এটা আপনার 100 কবিতা আছে, ইংরেজি কবিতা, এটা এটাও অনুদিত বর্ণমালা, এটাও সূচিপত্র থেকে, এটা গত বছর প্রকাশিত হয়েছে, এটাতে আপনার 100 কন্টেম্পোরারি কবিতার বাংলা অনুবাদ আছে। আমি পাশাপাশি অরিজিনাল কবিতাগুলো গ্রন্থভুক্ত করেছি যাতে পাশাপাশি এটা একটা আপনার কম্পেয়ার করতে পারে, প্লাস বোঝার জন্য আমি দিয়েছি যে পাঠক যাতে উদ্বুদ্ধ হন এই ধরনের কাজে। জসীম, আপনার কীরকম বইয়ের আগামী সাহিত্য চর্চার পরিকল্পনা কীরকম? হয় না যে অনেকে পরিকল্পনা করেন যে আমি এই এটা এই প্রশ্ন করেছিলেন দুজনকে যে কার লেখা পড়ে প্রভাব, ওটা ওইটা আপনি বলেন। তো ওটা ওটা আমার যেটা মনে হয় যে আমি যতটা না লেখক তার চেয়ে আমি অনেক ভালো পাঠক, আমি পড়তে অনেক ভালোবাসি, আমি সারাক্ষণই পড়ি। তো বাংলা সাহিত্যের লেখকদের বলতে গেলে যারা মানে খ্যাতিমান লেখকদের সবার উল্লেখযোগ্য বই মোটামুটি পড়তে চেষ্টা করেছি, সেই ছোটোবেলা থেকে একেবারে সেই মানে তারাশঙ্কর থেকে শুরু করে বা বঙ্কিম থেকে শুরু করে একেবারে মানে আমি পশ্চিমবাংলা লেখকদের কথা বলতেছি, শীর্ষেন্দু বা সুনীল, এদের লেখা আমি অনেক পছন্দ করি, বিশেষ করে শীর্ষেন্দু। আর আমাদের বাংলাদেশের লেখকদের অনেক খ্যাতিমান লেখকরা আছে যাদের, আর আপনি নিজেও একজন, এটা সব আপনি নিজেই বুঝেন যে বিশেষ কারো দ্বারা প্রভাবিত না, আমি আসলে আমি সবার ভালো লেখাগুলি পড়তে চেষ্টা করি, করে আমি একটা আমার নিজস্ব, যেহেতু আমি লেখালেখি করি, আমি আমার নিজস্ব একটা ঘরানা তৈরি করতে চাই, যে আমি আমি একজন যে আলাদা আলাদা লেখক, আমার যেটা আলাদা সত্তা আছে সেটা আমি চেষ্টা করি যে আমি সেটা আমি করবো, কিন্তু ভালো লেখাগুলি এবং আমাদের বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে একদম তরুণতম লেখকদেরও লেখা আমি বেছে বেছে এবার প্রতি বছরই বইমেলাতে কিনি এবং সেই বইগুলো আমি নিয়েও যাই, সাথে আমি পড়ি। আচ্ছা,
আপনার আপনি ভবিষ্যৎ লেখালেখি নিয়ে আর কি পরিকল্পনা আছে, যে হয় না যে আমি এটা লিখবো? দেখেন, আমার এখন যেটা মনে হয় এই পর্যায়ে এসে, যে এই লেখালেখির জন্য আমি জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছি। আপনি জানেন যে আমি ঢাকা শহরেও এসেছিলাম, একটু আগেও বলেছি যে আমার কিছু ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে আমি লিখবো, আমি লেখকদের কাছ থেকে দেখবো, এই যে আমার একটা স্বপ্ন ভিতরে বা একটা ফ্যান্টাসি ওই সময় ছিল, সেটা থেকে আমি বিচ্যুত হইনি। আমি বিদেশে থাকি আজকে 16 বছর, কিন্তু আমি 16 বছরই বাংলাদেশে আসছি। শুধু কেন আসছি? এই বইমেলার টানে, এই লেখার টানে, লেখকদের টানে, পাঠকদের টানে, প্রকাশকরা আমার বন্ধু, আমার অনেক লেখক বন্ধু আছে, তো আমি এটার সাথেই জড়িয়ে থাকতে চাই আমার বাকি জীবনটা আর কি, যে আমি আরও ভালো কিছু লিখতে চাই, আমার ভালো আরও। হ্যাঁ, দেখতে দেখতে তো প্রায় 4 দশক হয়ে গেল না আপনার লেখালেখি, সাংবাদিকতা মোটামুটি 4 দশক। আচ্ছা, তো আপনি কি বলবেন যে এখন যারা একদম নবীন লিখতে চাচ্ছেন বা সাংবাদিকতায় যাদের হাতে খড়ি হচ্ছে, তাদের ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন, যদি তাদের কোনো কাজে লাগে? এটা খুবই গুড কোশ্চেন। আমি আরও কয়েকটা ইন্টারভিউতে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন হচ্ছে কি, সময়ের পরিবর্তনের সাথে সাথে বা প্রযুক্তির কারণে, সেই অর্থে সেইভাবে যে প্রতি বছর এবছর প্রায় 5,000-এর মতো বই প্রকাশের উপরে জানেন, তার মধ্যে কতগুলি মানসম্পন্ন বই বের হয়েছে, এটা কিন্তু একটা বাংলা একাডেমি একটা বলেছে 1,000-এর উপরে। হ্যাঁ, তো এই যে প্রায় 500 বইয়ের স্টল ছিল, তো এই 1 মাসে এই 500 বই ঘুরে ঘুরে ভালো বইটি খুঁজে নেওয়া পাঠকদের জন্য খুবই কঠিন কাজ। হ্যাঁ, তো ভালো লেখা যে হচ্ছে না, তার মিডিয়া কোনো ভূমিকা রাখতে পারে এই ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই পারে মিডিয়া। সেটা কি রাখছে বলে মনে হয় না? আমার তা মনে হয় না ওইভাবে বাড়ি থেকে, কারণ আমি এর আগেও বলেছি যে আপনি দেখেন এমন হয়েছে যে ফেসবুকে লিখে অনেকে বই প্রকাশ করছে শুধু ওই লেখাগুলি, এবং তার ফলোয়ার্সরা লাইন দিয়ে বই কিনছে, এবং টেলিভিশন ক্যামেরাগুলি ওদেরকে ইন্টারভিউ করছে, ওরা কিন্তু জানে না যে এ সে কী লিখছে বা তার লেখকের প্রোফাইল কী। হ্যাঁ, একজন ভালো লেখক স্টলে বসে আছে, খুব মান বড় লেখক, তার কাছে টিভি ক্যামেরা যাচ্ছে না, কিন্তু টিভি ক্যামেরা, কারণ তারও ওই ধারণাটা নাই। এখন এত টেলিভিশন চ্যানেল হয়েছে যে তাদের ওই যে সাহিত্যের যে বোধ বা ভালো কে লিখছে, কোন বইটা মানসম্পন্ন, সেইটাকে তুলে আনার যে ধারণাটা কিছুটা হলেও প্রচুর বিভ্রান্ত হচ্ছে আর কি। সেটাই তো না, তো যেটা আমি শেষ করি, যে প্রচুর আমাদের তরুণ লেখকরা এখন আসছে, যারা বেশ কিছু তরুণ যারা অনেক ভালো লিখছে, ভালো সাহিত্য পড়ছে, আমি মনে করি যে আরও এই ধারণাটা থাকবে, আসবে আরও। না, সুনির্দিষ্ট আপনি কোনো তাদেরকে বলবেন কি না, যে পড়াশোনার ব্যাপারটা তাদেরকে আরও তাদেরকে শুরুটা করা? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ হচ্ছে কি, যে আপনি একটা ভালো লেখা লিখতে হলে আপনাকে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলি সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, পড়াশোনা থাকতে হবে, তাহলেই সে ভালো। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি রসিক একটু জিজ্ঞেস করি, সেটা হলো যে আপনার গানের ব্যাপারে একটু যদি আমাকে অল্প সময়ের মধ্যে বলেন, যে আপনি গানের সঙ্গে আপনার সম্পৃক্ততা, এবং আপনি এর মধ্যে গানের বোধ স্মৃতিও বের হলো এর মধ্যে, আপনি সংক্ষেপে যদি একটু বলেন আমাদের গানের ব্যাপারে। ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা, গান প্রিয় মানুষ আমি, বাবা শুনতেন, সেগুলো শুনে শুনে আমি রপ্ত করার চেষ্টা করতাম এবং গেয়েও ফেলতাম স্কুল কলেজে যখন প্রোগ্রাম। আজকে গাইবেন আমাদের জন্য দুটি লাইন প্রিয় কোনো গান শুনি আমরা শুনি, তাহলে ফরিদা পারভিনের দেশের গানটাই গাই, যেটা আমার দেশের বাড়ি কুষ্টিয়া। ঠিক আছে, তো ফরিদা পারভিনকে ব্যক্তিগতভাবে আমি চিনি। এই পাতা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার আকাল মন গান গেয়ে যায়, আমার আকাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ এ আমার প্রেম, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। বাহ, ধন্যবাদ রোশন। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমাদের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ,
জসিম মল্লিক আপনাকেও, রোশন আপনাকেও আপনাকে ধন্যবাদ, বাড়ি ভাই এবং মাদারল্যান্ড টিভি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা শেষ করতে যাচ্ছি বইপত্র অনুষ্ঠান, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।